আজকে করব হচ্ছে তেলাপিয়া মাছের দু পেঁয়াজা। তো অনেকে আবার তেলাপিয়া মাছ পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি দু পেঁয়াজা করে দেন তাহলে কিন্তু সবাই আঙ্গুল চেটেপুটে খাবে, বাচ্চারা তো খুবই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু শর্ণাস কুকিং অ্যান্ড ব্লগে। তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। তো এখন চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি তিন পিস মাছ নিয়েছি আর একটা মাথা নিয়েছি, মাথাটাকে কেটে নিয়েছি। এখন হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আর হাফ চামচের কম হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়িটা মনে হচ্ছে আমার কাছে একটু কম হয়েছে, তো তার জন্য আমি আরও সামান্য হলুদের গুঁড়ি নিয়ে নিচ্ছি, কারণ মাছটাকে ভালো করে মাখিয়ে না নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে না তার জন্য। তো এখন আমি আরেকটু হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ মাছটাই মাখা হয়ে গেছে। তো আমি চুলায় আগে একটা কিন্তু ফ্রাই প্যান বসিয়ে রেখে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এটাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু সরিষার তেল খাই তার জন্য সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে এটাতে মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর সামান্য একটু লবণ দিয়ে দিবেন, এতে করে যখন মাছটা উল্টাবেন তখন সাথে সাথে উল্টে যাবে। লবণটা দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি চতুর্দিকে, যাতে পরবর্তীতে মাছগুলো উল্টানো যায়। তো এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে, সবগুলো মাছে দিয়ে দিচ্ছি একসাথে। তো আমার সবগুলো মাছে প্রায় দেওয়া শেষ। এখন আমি দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব উল্টানোর জন্য, দু তিন মিনিট পরে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো নিচের পাটগুলো হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি নিচের পরের পাটগুলো যাতে হয়ে যায়। তো বেশি ভাজলে মাছের গুণাগুণ ঠিক থাকে না, আপনি যদি শুধু এইভাবেই খেতে চান তাহলে একটু কড়া করে ভেজে নিতে পারেন, আর একটু দু পেঁয়াজা করলে একটু হালকা টাইপের ভেজে নিতে পারেন। তো আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা শেষ। তাও আমি মাথা নিচের পাটটা একটু ভালো করে ভাজার জন্য দিয়ে দিয়েছি উল্টিয়ে আবার মাথাটাকে। তো এইভাবে সবগুলো মাছে ভাজা হয়ে গেল। মাছের মাথাটা নিচে দিয়ে ভাজা হতে হতে আমি পাশ করে নিয়েছি মাছগুলোকে, এবং পাশে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো তুলে পাশে অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা, তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন এটাতে অ্যাড করে দিব হচ্ছে সামান্য লবণ। লবণ যেহেতু মাছের মধ্যে আছে তো তার জন্য লবণটা কম দিয়েছে, এবং হাফ চামচেরও কম আমি হলুদ গুঁড়ি আর হাফ চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে আর হাফ চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং সাথে কয়টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, এবং মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি, যাতে যে পেঁয়াজ আর মাছটা আছে এটা একটু রসালো হবে। এজন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় দু তিন মিনিটের মতন রাখতে পারেন, আবার পানি শুকানো আগ পর্যন্ত রাখতে পারেন। তো আমি নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো। এখন আমি এটাতে হচ্ছে অ্যাড করে দিব ধনে পাতা। তো ধনে পাতাটা আমি কুচি করে রেখে দিয়েছি, এখন ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, এবং যেটুকু আছে সেটুকু চুলার গরমে এমনিতে শুকিয়ে। তো চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, পরে ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই সুস্বাদু লাগে এই মাছ দু পেঁয়াজাটা। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। তো জানি অনেকে এই রান্না খুবই সুন্দর করে করেন, কিন্তু তারপরও এইভাবে করে খেয়ে দেখতে পারেন মাছের এই দু পেঁয়াজাটা, খুবই ভালো লাগবে তেলাপিয়া মাছের। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শর্ণাস কুকিং অ্যান্ড ব্লগ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।